লিংকডইন হচ্ছে বিশ্বের পপুলার একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লিংকডইনে অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিঙ্কডইন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আপনার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। তারপরে আপনারা সার্চ বারে টাইপ করবেন www.linkedin.com। তারপর আপনারা এখানে জয়েন নাও বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি সাইন আপ ফর্ম চলে আসবে। এখানে আপনারা আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা 6 ক্যারেক্টারের উপরে একটি পাসওয়ার্ড স্ট্রং দিয়ে দিবেন। তারপর আপনারা এগ্রি অ্যান্ড জয়েন বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দিবেন ফার্স্ট নেম বক্সে। তারপর আপনার লাস্ট নেম বক্সে লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটি পাজল দেখতে পাবেন, এটি আপনারা ভেরিফাই করে নেবেন। তারপর আপনারা কান্ট্রি এখানে আইপি অনুযায়ী অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনার সিটি এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপুল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। আপনার জব টাইটেল এখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা যদি কোনো জব করেন সেই জব টাইটেল আপনারা এখানে দিয়ে দিবেন, আর যদি না করেন সেটি আপনারা এখানে রয়েছে আই এম এ স্টুডেন্ট এটি আপনারা সিলেক্ট করবেন। তারপর কয়েকটি ফর্ম এখানে চলে আসবে, স্কুল অর কলেজ অবলিক ইউনিভার্সিটি নেম আপনারা এখানে এই বক্সে দিয়ে দিবেন।
তারপর আপনার ডিগ্রি এখানে দিয়ে দিবেন তারপর আপনারা স্পেশালাইজেশন এখানে দিয়ে দিবেন স্টার্ট ইয়ার কত বছর থেকে শুরু করেছেন এবং ইন্ডিয়ার এখানে আপনারা দিয়ে দিবেন তারপর আপনারা ইন্ডিয়ার এখানে দিয়ে দিবেন আই এম ওভার 16 এখানে ইয়েস থাকবে আর যদি 16 ওভার না করেন তাহলে আপনারা এটি অফ করে দিবেন দিয়ে এখানে বার্থডে দিয়ে দিবেন তারপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইমেইলে চলে যাবেন ইমেইলে একটি কনফার্মেশন কোড দেওয়া হয়েছে সেটি কপি করবেন তারপর এখানে পেস্ট করে দিবেন তারপর এগ্রি অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করবেন আর ইউ লুকিং ফর এ নিউ জব আপনারা যদি জব খোঁজেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি না খোঁজেন তাহলে নট নাও বাটনে ক্লিক করবেন তা আমি ইয়েস দিয়ে দিচ্ছি হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর জব টাইটেল দিয়ে দিবেন যেমন আমি একটি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তারপর আপনারা জব লোকেশন দিয়ে দিবেন যেখানে আপনারা জব করতে চান সেই লোকেশনটি আপনারা দিয়ে দিবেন তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জবস শেয়ার উইথ রিক্রুটার্স এখানে অন করা থাকবে তারপর আপনারা ডান বাটনে ক্লিক করবেন গেট এখানে আপনারা মেসেজ করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে তারপর আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন করে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনারা একটি প্রোফাইল আইকন হিসেবে আপনার ফটো আপলোড করতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন করার পর আপনারা এখানে আবার ক্লিক করবেন করে আপলোড ফটোতে ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটার থেকে যে ফটোটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন তারপর আপনারা পজিশন ঠিক করে দিবেন পজিশন ঠিক করে দেওয়ার পর সেভ ফটোতে ক্লিক করবেন তারপর আপনারা ব্যানার আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন করার পর এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন তারপর আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইল স্ট্যান্ড বিগিনার আপনার প্রোফাইলটি কমপ্লিট করার পর এখানে চলে আসবে অল স্টারে তারপর আপনারা আপনার প্রোফাইলের স্ট্রেংথ বাড়ানোর জন্য অ্যাড সেকশনে ক্লিক করবেন করে আপনারা ইন্ট্রো অ্যাড করতে পারবেন আপনারা যদি অ্যাবাউট অ্যাড করতে চান তাহলে আপনারা সামারি এখানে ক্লিক করবেন
করে আপনার একটি ইন্ট্রো এখানে দিয়ে দিবেন। আমি একটি শর্ট ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তারপর আপনারা আবার ক্লিক করবেন অ্যাড সেকশনে, করে ফিচার অ্যাড করতে পারবেন। ফিচার হিসেবে আপনারা পোস্ট, আর্টিকেল, লিংকস, মিডিয়া অ্যাড করতে পারবেন। যেহেতু এটি একটি নতুন অ্যাকাউন্ট, পোস্ট, আর্টিকেল, লিংকস কিছুই নেই। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশান, তারপর আপনারা অ্যাড সেকশনে ক্লিক করবেন, করে স্কিলে ক্লিক করবেন, করে এখানে সাজেস্টেড স্কিল শো হবে। এগুলোর উপর যদি আপনার কাজে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলো অ্যাড করবেন, আর যদি না থাকে অ্যাড অ্যানাদার স্কিলে ক্লিক করে দিবেন। করার পর আপনারা আপনাদের স্কিলগুলো অ্যাড করতে পারবেন। তো আমি একটি স্কিল অ্যাড করে দেখাচ্ছি। তারপর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার স্কিলটি অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা আরও স্কিল অ্যাড করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।